হ্যালো ছাত্র ছাত্রীরা, আমরা চলে এসেছি আজকে ক্লাস টুয়েলভে প্রিজমের আলোচনায়। প্রিজম অর্থাৎ আমরা যেমন প্রতিফলন প্রতিসরণের জন্য আমরা দর্পণ, কোনো স্বচ্ছ সমসত্ব কাঁচের স্ল্যাব ব্যবহার করে থাকি, ঠিক তেমনি প্রিজমও একটা প্রতিসরণ ঘটানোর জন্য একটা বিশেষ আমাদের আলোকীয় একটা যন্ত্র হিসাবে বা আলোকীয় একটা উপাদান হিসাবে আমরা যেটাকে ব্যবহার করে থাকি। তো ছাত্রছাত্রীরা, আমরা প্রিজম নিয়ে ক্লাস টেনে অনেকটাই পড়ে এসেছিলাম, তো যে জায়গাগুলো আমাদের আলোচনা ছিল সেগুলো কিন্তু আমি আর আলোচনা করব না, কারণ জানো যে সময়ের একটু অভাব আছে। তো যে কারণে আমরা নতুন যে জায়গাগুলো, অর্থাৎ আমাদের ক্লাস টুয়েলভের জন্য, উচ্চ মাধ্যমিকের জন্য যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, আমরা সেই জায়গাগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রিজম পড়তে গেলে প্রিজম কাকে বলে, অর্থাৎ প্রিজমের ডেফিনেশনটা না বললেই নয়, আমরা প্রিজম কাকে বলবো? প্রিজমের অনেক রকমের ডেফিনেশন রয়েছে, তার মধ্যে যেমন আমরা বলবো যে দুটো আনতভাবে থাকা সমতল দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যমকেই বলা হবে প্রিজম। দুটো অর্থাৎ আনতভাবে থাকবে, দুটো আনতভাবে থাকবে স্বচ্ছ, অর্থাৎ দুটো প্রতিসারক মাধ্যম বা দুটো সমতল, আনতভাবে থাকা দুটো সমতল দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যমকেই আমরা প্রিজম বলতে পারি। এছাড়াও প্রিজমের ডেফিনেশন হিসেবে আমরা বলতে পারি, যেমন তিনটে আয়তাকার তল, দুটো ত্রিভুজাকার তল দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যমকেও প্রিজম বলে। তো এই প্রিজমের ক্ষেত্রে আমাদের মেন যে জায়গাটা জানতে হবে সেটা হলো, আমাদের যখন কোনো প্রিজমের আমরা কোনো এক্সপেরিমেন্ট বা যখন প্রিজমের কোনো প্রমাণ করব, তখন কিন্তু তার একটা লম্বচ্ছেদ অর্থাৎ গোটা প্রিজমটা একটা থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক একটা বস্তু, সুতরাং সেটাকে আঁকা আমাদের কঠিন। তো যখন আমরা আঁকবো, অর্থাৎ যখন কোনো প্রমাণ, আমরা প্রিজমের ক্ষেত্রে কোনো প্রমাণ করব, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের মেনলি তার একটা লম্বচ্ছেদ আমরা আঁকব। তো সেই লম্বচ্ছেদটা দেখতে কেমন হবে? লম্বচ্ছেদটা দেখতে কিন্তু এরকম ত্রিভুজাকার হবে, অর্থাৎ ত্রিভুজ, যে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হতে পারে, সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে। অর্থাৎ প্রিজমের টাইপের উপর ডিপেন্ড করবে যে এই যে আমরা একটা প্রিন্সিপাল সেকশন নিচ্ছি, তার যে একটা লম্বচ্ছেদ নিচ্ছি, আমরা পারপেন্ডিকুলার সেকশন নিচ্ছি, সেটা ডিপেন্ড করবে যে ত্রিভুজটা কি ধরনের তার উপরে। তো আমরা যখন ছবিতে কোনো প্রমাণ বা যখন আঁকবো, তখন কিন্তু আমাদের সেটা এই ধরনের তার লম্বচ্ছেদটা আমরা আঁকবো, কারণ প্রিজমের গোটা প্রিজমটা ছবি আঁকার দরকার নেই। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি সেই লম্বচ্ছেদটা কেমন হবে, এবং এক্ষেত্রে আমাদের জেনে নিতে হবে যে প্রিজমের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ প্রিজম বা রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল কাকে বলে। এই জায়গাটা আমাদের বিভিন্ন জায়গায় লাগবে। আমরা সাধারণত প্রিজমের ক্ষেত্রে এই যে কোণটা, আমরা এই কোণটাকে রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল বা যাকে আমরা অ্যাঙ্গেল অফ প্রিজম নামে চিনি। এছাড়া তোমরা জানো যে এই যে আনতভাবে থাকা তলগুলোকে আমরা প্রতিসারক তল হিসেবে বলি, নিচে যেটা রয়েছে এটাকে আমরা ভূমি বা বেস বলি, আর ওপরের এটাকে আমরা এজ বা ধার বলি। তো সেগুলো, সেই আলোচনায় আমি যাবো না, ক্লাস টেনে বিস্তারিতভাবে সেগুলো শেখানো হয়েছে, আমরা সেই জায়গাগুলো আলোচনা করে সময় নষ্ট করতে চাই না। তাহলে আমাদের এখানে এবার যে জায়গাটা নিয়ে আমাদের আলোচনায় আসতে হবে সেটা হলো আমাদের অ্যাঙ্গেল অফ মিনিমাম ডিভিশন। তার আগে তোমাদের বলে দিই, এটা অলরেডি মাধ্যমিকের সিলেবাসে ছিল, আমাদের প্রিজমের ক্ষেত্রে যে চ্যুতি বা ডেভিয়েশন, যেটাকে আমরা ডেল্টা দ্বারা ডিনোট করি, ডেল্টা ইজ ইকুয়াল টু আমরা পড়ে এসেছি আয়ন প্লাস আই টু মাইনাস এ, এই প্রমাণ আমরা শিখে এসেছি। এছাড়াও এই যে রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ প্রিজম, অ্যাঙ্গেল অফ প্রিজম এ দুটো বিষয়ের উপর ডিপেন্ড করতো, একটা হলো এই আপাতন কোণ আয়ন, আর একটার উপর ডিপেন্ড করতো সেটা হলো আমাদের আরেকটা যেটা নির্গমন কোণ। তো সেটাকে আমরা প্রমাণ করে নিয়ে এসেছিলাম যেখানে, সেখানে হলো আমাদের এ ইজ ইকাল টু সর্বশেষ প্রমাণে আর ওয়ান প্লাস আর টু, এই দুটো, অর্থাৎ এই দুটো প্রমাণ অলরেডি আমরা কিন্তু ক্লাস টেনে পড়ে এসেছি, আমরা সেই জায়গাটা নিয়ে আলোচনা করব না, কিন্তু প্রমাণটা ইম্পর্টেন্ট ছিল।
মাধ্যমিকের জন্য পরীক্ষাতেও এসছে, সুতরাং তোমরা ভালোভাবে নিশ্চয়ই পড়েছো, কিছুই না এখানে এই একটা চতুর্ভুজ আর একটা ত্রিভুজ নিয়ে সেই প্রমাণটা ছিল। আমরা জানি যে এই পি কিউ আর এস একটা রশ্মি, অর্থাৎ পি কিউ রশ্মিটা যেটা এবিসি প্রিজমের একটা প্রতিসারক তলে গিয়ে পড়লো, যেখানে আপতন কোণ আয়ন সেটা প্রিজমের মধ্যে প্রবেশ করছে, প্রতিসরণ কোণ আর অন, এবং দ্বিতীয় তলে যেটা আপতিত হচ্ছে আর টু কোণে, এবং সর্বশেষ নির্গমন কোণ যেটা আরএস পথে বেরিয়ে যাচ্ছে, আমাদের সর্বশেষ নির্গমন কোণ ছিল আমাদের আই টু। সুতরাং এখান থেকে এই ছবিটা থেকে আমরা প্রমাণ করেছিলাম যে এই যে ডেল্টা, অর্থাৎ যেটা ত্রিভুজের একটা বহিঃস্থ কোণ, সেই ডেল্টা ডেল্টার মানটা আমরা প্রমাণ করেছিলাম এখানে একটা ত্রিভুজ, এখানে একটা চতুর্ভুজ থেকে, যে ডেল্টা ইজ ইকুয়াল টু হয় আয়ন প্লাস আই টু মাইনাস এ, অর্থাৎ আয়নটা হলো আপাতন কোণ, আই টুটা হলো নির্গমন কোণ, আর এটা হলো অ্যাঙ্গেল অফ প্রিজম। আর অ্যাঙ্গেল অফ প্রিজমের এই প্রমাণটা আমরা পড়েছিলাম, এ ইজ ইকুয়াল টু আমরা আবার লিখতে পারি আয়ন প্লাস আই টু। তো এই প্রমাণ আমি আর করবো না, আমাদের কিন্তু এই দুটো ইকুয়েশন ব্যবহার হবে বিভিন্ন জায়গায়। আমরা এবার যে জায়গাটায় চলে যাব সেটা হলো আমাদের অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন, অর্থাৎ আমরা যেটাকে বলি ন্যূনতম চ্যুতি কোণ, মিনিমাম ডেভিয়েশন। তাহলে আমাদের এই অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন বিষয়টা আমাদের একটু শিখতে হবে। তাহলে ছাত্রছাত্রী আমরা অলরেডি শিখে এসেছি যে ডেল্টা ইজ ইকুয়াল টু আয়ন প্লাস আই টু মাইনাস এ, তাই তো? তাহলে আমরা যদি কোন একটা প্রিজমকে দেখা যাচ্ছে যে আমাদের কোন অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের উপর বসিয়ে যদি আমরা একটা নির্দিষ্ট আপাতন কোণ, ধরো অভিলম্ব বরাবর আমাদের আপতিত রশ্মিটা ছিল, তাহলে এবার আমরা যদি প্রিজমটাকে আস্তে আস্তে রোটেট করাই, তাহলে রোটেট করানো মানে রশ্মিটা ফিক্সড রাখছি, প্রিজমটাকে যদি আমরা আস্তে আস্তে রোটেট করি তার মানে আমাদের এই আপাতন কোণের মানটা ক্রমশ বাড়ছে। আমরা যদি একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি যে এই আপতিত রশ্মিটাকে ফিক্সড রেখে প্রিজমটাকে ক্রমশ যদি আমরা রোটেট করতে থাকি, অর্থাৎ যেখানে কিনা আমরা আপাতন কোণের মানটাকে পরিবর্তন করছি, তাহলে যদি ক্রমশ আমরা আপাতন কোণের মানটাকে পরিবর্তন করতে থাকি, তাহলে আমরা দেখব যে আপাতন কোণের মান ক্রমশ একটু একটু করে যেমন বাড়তে থাকবে, তেমনি এই চ্যুতি কোণের মানটা আস্তে আস্তে আবার কমতে থাকবে। সেক্ষেত্রে আমাদের আই ভার্সেস ডেল্টা একটা লেখচিত্র আমাদের অঙ্কন করতে হয়, খুব ইম্পর্টেন্ট একটা লেখচিত্র। তাহলে আমাদের একদিক বরাবর থাকবে আপাতন কোণ আই, আর একদিক বরাবর থাকবে আমাদের চ্যুতি কোণ ডেল্টা। তাহলে আমরা যদি লেখচিত্রটাকে প্লট করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে ক্রমশ আমাদের আপাতন কোণের মান যেমন যেমন বাড়বে, চ্যুতি কোণের মান দেখো তেমনি তেমনি কমছে, কমতে 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 একটা নির্দিষ্ট আপাতন কোণের জন্য, যেটাকে আমরা আই নট বলছি, দেখা যাচ্ছে যে চ্যুতি কোণটা কি হয়ে গেল, চ্যুতি কোণটা একেবারে ন্যূনতম হয়ে গেল, যেটাকে আমরা ন্যূনতম চ্যুতি কোণ বা ডেল্টা এম বলি। তাহলে এক্ষেত্রে আমাদের এই কোণটাকেই বলা হয় চ্যুতি কোণের এই সর্বনিম্ন কোণটাকে বা সর্বনিম্ন মানটাকেই বলি আমরা ন্যূনতম চ্যুতি কোণ, অর্থাৎ আপাতন কোণের একটা নির্দিষ্ট মানের জন্য দেখা যায় যে চ্যুতি কোণটা সর্বনিম্ন হচ্ছে। আমাদের এই লেখচিত্র থেকে পরিষ্কার, আমরা যদি আপাতন কোণের মান জিরো থেকে ক্রমশ বাড়াতে থাকি, তাহলে দেখা যাচ্ছে প্রথম দিকে চ্যুতি কোণের মান কম ছিল, কমতে কমতে একটা নির্দিষ্ট আপাতন কোণের জন্য চ্যুতি কোণটা সর্বনিম্ন হলো, যেটা ডেল্টা এম। এরপরে তুমি যদি আরো আপাতন কোণের মান বাড়াও, তাহলে দেখা যাবে যে আবার চ্যুতি কোণের মান বাড়তে থাকবে। তাহলে আমাদের একটা নির্দিষ্ট আপাতন কোণের জন্য, আয়নের একটা নির্দিষ্ট মানের জন্য দেখা যাচ্ছে যে এই চ্যুতি কোণটা সর্বনিম্ন হচ্ছে। আমরা এই চ্যুতি কোণের ন্যূনতম মানকেই বলি অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন বা ন্যূনতম চ্যুতি কোণ। তাহলে আমাদের এই আই ভার্সেস ডেল্টা লেখচিত্রটা আঁকতে দেয় এবং এখান থেকে প্রমাণ করতে দেয় যে ডেল্টা এম এর মানটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে এই যে আমরা অলরেডি দেখো ডেল্টা এম, অর্থাৎ আমাদের এই যে চ্যুতির মান ডেল্টা ইজ ইকুয়াল টু আয়ন প্লাস আই টু মাইনাস এ আমরা পড়ে এসেছিলাম, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা এই প্রমাণটা আমাদের লেখচিত্র থেকে করা অনেক সহজ, ন্যূনতম চ্যুতির রাশিমালাটা। তাহলে আমরা কি করলাম, আমরা একটা এই আয়ন অ্যাক্সিসের সমান্তরাল একটা সরলরেখা আমরা এখানে অঙ্কন করলাম, অর্থাৎ যেটা কিনা এবি, নাম দিয়ে দিলাম আমরা এবি। আমরা এই অক্ষ থেকে তুমি এখান থেকে এক্সটেন্ড করে রাখতে পারো, আমরা এবি একটা সরলরেখা এখানে অঙ্কন করেছি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, এ বিন্দুর স্থানাঙ্ক সহজে আমরা দেখতে পাচ্ছি যে আয়ন কমা ডেল্টা, এ বিন্দুর স্থানাঙ্ক। বি বিন্দুর স্থানাঙ্ক কত বলতে পারি আমরা, বি বিন্দুর স্থানাঙ্ক দেখো আই টুর মানটা চেঞ্জ হচ্ছে,
আই টু কিন্তু ডেল্টা একই থাকছে, কারণ ডেল্টা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আই অক্ষের সমান্তরাল অভিসরণ রেখাটা আই টু ইন্টু ডেল্টা। তাহলে এখানে ছাত্রছাত্রীরা বলো তো যে এবি এবি এই যে সরলরেখাটা এবি সরলরেখা তাহলে দৈর্ঘ্যটা কত হবে? আই টু মাইনাস আই ওয়ান। তাহলে এবি স্ট্রেট লাইনটা দৈর্ঘ্য হচ্ছে আই টু মাইনাস আই ওয়ান। খুবই সহজ জায়গা। তাহলে এবার কি করলাম, আমি ক্রমশ এই এবি সরলরেখাটাকে মনে মনে ভাবছি যে নিচের দিকে নামছে। তাহলে নামতে 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 যখন আমাদের একেবারে এই একদম পি বিন্দুতে চলে আসছে, তখন দেখো যে এবি সরলরেখাটার দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে এট এ পয়েন্ট পি। তাহলে এবি সরলরেখার দৈর্ঘ্য তখন হয়ে যাচ্ছে কত? এবি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে জিরো। তাহলে এবি যদি জিরো হয়ে যায় তাহলে আমরা লিখতে পারবো যে আই টু মাইনাস আই ওয়ান ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু জিরো। তার মানে দিস ইমপ্লাইজ এখান থেকে বলা যাবে যে সেই সময় আই ওয়ান আর আই টু কি হয়ে যায়? আই ওয়ান আর আই টু সমান হয়ে যায়। তাহলে ন্যূনতম চ্যুতির অবস্থানে আমরা দেখতে পাচ্ছি যে আই ওয়ান এবং আই টু পরস্পরের সমান। তাহলে আই ওয়ান এবং আই টু যদি সমান হয়ে যায় তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমাদের ডেল্টা এম এর মানটা কত হবে, আমরা সহজেই তখন বের করতে পারবো। আবার দেখো এখানে আই ওয়ান আর আই টু যদি সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো আবার আর ওয়ান প্লাস আর টু সমান হয়ে যাবে। কিভাবে? তাহলে সেটা দেখাই। আমাদের এখানে দেখা যাচ্ছে যে ডেল্টা ইজ ইকুয়াল টু আয়ন প্লাস আই টু মাইনাস এ আমরা করে এসেছি অলরেডি। তাহলে এখানে ন্যূনতম চ্যুতির অবস্থান ডেল্টা এম, যেখানে আয়ন প্লাস আয়ন সমান আই টু হচ্ছে। আবার দেখো আমরা জানি যে কিউ বিন্দুতে শ্রেণীর সূত্র যদি অ্যাপ্লাই করো তাহলে মিউ ইজ ইকুয়াল টু হয়ে যায় সাইন আয়ন বাই সাইন আয়ন। আবার দেখো কিউ বিন্দুতে আর বিন্দুতে শ্রেণীর সূত্র যদি অ্যাপ্লাই করো তাহলে সেখানে যাচ্ছে সাইন আই টু বাই সাইন কত? সাইন হয়ে যাচ্ছে আর টু। তাহলে এখান থেকে ছাত্রছাত্রীরা আমরা অলরেডি প্রমাণ করে নিয়েছি যে ন্যূনতম চ্যুতির অবস্থানে আই ওয়ান আর আই টু সমান হয়। তাহলে আই ওয়ান আর আই টু যদি ইকুয়াল হয়ে যায় অবভিয়াসলি আমরা আর ওয়ান আর টু সমান বলতে পারবো, কারণ এখান থেকে বলা যাবে যে আর ওয়ান এবং আর টু এই দুটো আবার ইকুয়াল হয়। কখন? ন্যূনতম চ্যুতির অবস্থানে। তাহলে আমাদের এটা প্রমাণ করতে দেয় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে প্রথমে ডেল্টা ভার্সেস আই লেখচিত্র আঁকতে দেবে, দিয়ে সেখান থেকে বলবে যে দেখাও যে ন্যূনতম চ্যুতির অবস্থানে আপাতন কোণ আর নির্গমন কোণ সমান হয় এবং আর ওয়ান আর আর টু সমান হয়। তাহলে সেটা আমরা সহজে এখান থেকে প্রমাণ করতে পারবো। আরও একভাবে প্রমাণ হয় ক্যালকুলাস দিয়ে, সেটা একটু একটু বড় হয়, সেটা পড়ার দরকার নেই, তোমাদের এটাই পরীক্ষার জন্য বেশি আসে, এটাই ভালোভাবে পড়তে হবে। তাহলে বোঝা গেল যে ন্যূনতম চ্যুতির অবস্থানে আই ওয়ান সমান আই টু আর ওয়ান সমান আর টু। এরপরে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই অবস্থানের জন্য রশ্মিটার গতিপথটা কেমন, এই ন্যূনতম চ্যুতির অবস্থানে রশ্মির গতিপথ। ছাত্রছাত্রীরা ভালোভাবে লক্ষ্য করো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ন্যূনতম চ্যুতির অবস্থানে আই ওয়ান আর আই টু সমান হয়ে গেছে আর আর ওয়ান আর আর টু সমান হয়ে গেছে। তাহলে ভালো করে লক্ষ্য করো এখানে আর ওয়ান এবং আর টু যদি সমান হয়ে যায়, যেহেতু আর ওয়ান এবং আর টু সমান হয়ে যাচ্ছে তাহলে আমাদের এই যে কোণটা এই কোণটা কত হয়ে যাবে, অর্থাৎ যেটা কিনা ছবিতে এ কিউ আর এই কোণটা হয়ে যাবে 90 মাইনাস আর ওয়ান। আবার দেখো এই দিকে এ আর কিউ এই যে অ্যাঙ্গেলটা এ আর কিউ এ আর কিউ এ অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 মাইনাস আর টু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেল এ কিউ আর ইজ ইকুয়াল টু দেখো 90 মাইনাস আর ওয়ান। আবার দেখো অ্যাঙ্গেল এ আর কিউ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90 মাইনাস আর টু। তো তোমরা অলরেডি শিখে গেছো যে ন্যূনতম চ্যুতির অবস্থানে আর ওয়ান আর আর টু সমান। তাহলে যদি আর ওয়ান আর টু সমান হয়ে যায় তার মানে এই দুটো অ্যাঙ্গেলই সমান হয়ে যাচ্ছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে অ্যাঙ্গেল এ কিউ আর ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে এ আর কিউ। তাহলে কি শিখলে এখানে? শেখা গেল যেটা সেটা হলো এ কিউ আর এ আরটা হয়ে গেল সমান। তার মানে কিউ এ থেকে কিউ বিন্দু দূরত্ব যা হবে এ থেকে আর বিন্দু দূরত্ব তাই হবে। আবার ছাত্রছাত্রীরা যদি এটা আমাদের সমদ্বিবাহু প্রিজম হতো তাহলে সমদ্বিবাহু প্রিজম মানে এবি আর এসি সমান হতো, তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারবো যে এ কিউ বাই এবি ইজ ইকুয়াল টু তাহলে বলা যাবে এ আর বাই এসি। তার মানে এখান থেকে প্রমাণ হচ্ছে যে কিউ আর এই যে
রশ্মির গতিপথটা এটা প্রিজমের ভূমির সমান্তরাল, অর্থাৎ ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আমরা এটাই বলতে পারি যে কিউ আর রশ্মিটা বিসির সমান্তরাল হবে, বোঝা গেছে? আর কিউ বিন্দুর এ থেকে দূরত্ব যা হবে আর বিন্দুর দূরত্ব তাই হবে। এরপরে যে জায়গাটা যাব সেটা হলো আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের এইচএস এর জন্য, যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সঙ্গে ন্যূনতম চ্যুতির সম্পর্ক, রিলেশন বিটুইন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যান্ড অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন, এটা ভালোভাবে পড়ে রাখতে হবে আমাদের, খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন, এবং যেটা পরীক্ষার জন্য আসে তাহলে সেটা কিন্তু আমাদের খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। তাহলে আমরা শিখবো এবার যেটা, সেটা হলো রিলেশন বিটুইন মিউ অ্যান্ড ডেল্টা এম। আমি সিম্বলিক্যালি লিখলাম, আমরা শিখে গেছি অলরেডি যে ডেল্টা এম মানে এই চ্যুতির যে ন্যূনতম মান সেটাকে আমরা ডেল্টা এম বলি। আমাদের মাথায় লেখ চিত্রটা যদি থাকে সহজেই আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের এই মিউ এবং ডেল্টা এম এর মধ্যে যে রিলেশন, সেই মিউ এবং ডেল্টা এম এর মধ্যে আমাদের সম্পর্কটা ভালোভাবে পড়তে হবে। তাহলে মিউ এবং ডেল্টা এম এর মধ্যে রিলেশন যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তাহলে আমরা যেটা করব সেটা হলো আমাদের এই ন্যূনতম চ্যুতির অবস্থানে আমরা কি শিখলাম, ন্যূনতম চ্যুতির অবস্থানের ক্ষেত্রে শিখলাম আয়ন সমান হয় আই টু এবং আরন সমান হয়ে যায় কত ছাত্রছাত্রীরা, আর টু, আরন সমান আর টু। তাহলে অলরেডি আমরা শিখে এসেছি যে চ্যুতির রাশিমালা ডেল্টা, ডেল্টা ইজ ইকুয়াল টু কত, আয়ন প্লাস আই টু মাইনাস এ, অলরেডি আমরা শিখে এসেছি। তাহলে এই চ্যুতিটা যদি ন্যূনতম চ্যুতি হতে হয়, অর্থাৎ ডেল্টার পরিবর্তে তুমি যদি ডেল্টা এম লেখো, তাহলে স্বাভাবিকভাবে তুমি এখানে আয়ন আর আই টুকে সমান করতে হবে, কারণ এখানে আয়ন আই টুর জায়গাতে তুমি আয়ন বসাও, কারণ এটা টু আয়ন হয়ে যাবে মাইনাস এ হয়ে যাবে, মানে আই টুর জায়গাতে আমি আয়ন পুট করে দিলাম, যেহেতু আমি ডেল্টা জায়গায় ডেল্টা এম লিখছি। তাহলে এখান থেকে দেখো আমি যেটা লিখতে পারবো, এখান থেকে আমাদের লিখতে হবে যেটা, সেটা হলো এই আয়ন সমান, দেখো আয়ন সমান হয়ে যাবে এ প্লাস ডেল্টা এম, এ প্লাস ডেল্টা এম বাই টু, আমাদের এইটুকু আমাদের প্রোডাক্ট হবে, আয়ন ইজ ইকুয়াল টু হয়ে গেল এ প্লাস ডেল্টা এম বাই টু। নেক্সট আমাদের যে জায়গাটা দেখতে হবে, দেখো অলরেডি আমরা আর একটা রিলেশন শিখে এসেছিলাম এ ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু, তাহলে দেখো তো আমাদের ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আর ওয়ান আর টু সমান হয়ে গেছে, তার মানে আমরা লিখতে পারবো এ ইজ ইকুয়াল টু এটা টু আর ওয়ান, মানে আর টুর জায়গাতে আর ওয়ান বসিয়ে দাও, তার মানে দিস ইমপ্লাইজ এখান থেকে তুমি আবার লিখতে পারবে আর ওয়ান ইজ ইকুয়াল টু কত, এ বাই টু, তার মানে এই দুটো জিনিস আমাদের প্রমাণ করে রাখতে হবে, একদম জলের মতো সহজ, একটু বুঝে পড়তে হবে। তাহলে এবার ছাত্রছাত্রীরা আমরা কিউ বিন্দুতে যদি শ্রেণীলের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এখানে আপাতন কোণ আয়ন, প্রতিসরণ কোণ আরন, এবং এই প্রিজমটার উপাদানের প্রতিসরণকে ধরে নিয়েছি আমরা মিউ, তাহলে আমরা লিখতে পারবো কত, আমরা ওখান থেকে লিখতে পারবো মিউ ইজ ইকুয়াল টু দেখো সাইন আয়ন মানে আপাতন কোণের সাইন বাই কত, সাইন আরন মানে প্রতিসরণ কোণের সাইন, বুঝতে একটু অসুবিধা হচ্ছে না? এবার তুমি এই আয়নের মানটা এখান থেকে পুট করো আর আয়নের মানটা পুট করো, হয়ে গেছে আমাদের যে সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করতে চাইছিলাম সেই রূপে আমরা সম্পর্কটা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো মিউ ইজ ইকুয়াল টু সাইন অফ এ প্লাস ডেল্টা এম বাই টু বাই সাইন সাইন অফ এ বাই টু, দেখো আমাদের সেই রিকোয়ার্ড ফর্মে কিন্তু আমরা চলে এসেছি, আমাদের এটাই প্রমাণ করতে দেয় যে মিউ ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু বাই সাইন এ বাই টু, অর্থাৎ এটা তোমাকে প্রমাণ করতে দিতে পারে, বা বলতে পারে যে মিউ এবং ডেল্টা এম এর মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো, বা বললো হয়তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সঙ্গে ন্যূনতম চ্যুতিকোণের সম্পর্কটি প্রতিষ্ঠা করো, যে কোনো ফর্মে দিতে পারে। তাহলে যেটাই দেখ না কেন আমরা কিন্তু খুব সহজেই এই প্রমাণটা করে নিতে পারবো। এবার অনেকে বলতে পারে স্যার আপনি এই যে ডেল্টা ইজ ইকুয়াল টু আয়ন প্লাস আই টু মাইনাস এ এটা আমরা ধরে নিয়েছি আমরা জানি বলে, যদি নম্বরটা তোমার তিন বা চার থাকে, সাধারণত তিন থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ডেল্টার প্রমাণটাও আমাদের সংক্ষেপে করে নিতে হবে, অর্থাৎ এই ছবিটা থেকে আমরা সহজেই চ্যুতির এই ডেল্টা ইজ ইকুয়াল টু আয়ন প্লাস আই টু মাইনাস এ এই প্রমাণটা কিন্তু করে নেবো, এটা যেন মাথায় থাকে। তা নাহলে তুমি যদি এটাকে ধরে প্রমাণ করো তাহলে এটা দু নম্বর দেবে,
সুতরাং ওই এক নম্বরের জন্য তোমাকে কিন্তু আরেকটু বেশি করতে হবে, এটা যেন মাথায় রাখে। তিন নম্বরের জন্য থাকলে আমাদের ডেল্টার প্রমাণটা, ডেল্টা সমান আয়ন প্লাস আই টু মাইনাস এ, এটা আমরা প্রমাণ করে নেবো, তারপরে যেভাবে করলাম সেভাবে। তাহলে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের থিন প্রিজম বলে একটা প্রিজম রয়েছে, সেই প্রিজম আমরা থিন প্রিজম কাকে বলবো? তাহলে ছাত্রছাত্রীরা এখানে প্রিজমের ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল অফ প্রিজম বলেছি এই কোণটাকে, এটা হলো অ্যাঙ্গেল অফ প্রিজম। তাহলে বলছে যে যে সমস্ত প্রিজম, যে প্রিজমের জন্য দেখা যায় যে অ্যাঙ্গেল অফ প্রিজম বা যেটাকে আমরা রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল বলি, প্রতিসারক কোণ বলি, সেই প্রতিসারক কোণের মানটা লেস দ্যান ইকুয়াল টু 10 ডিগ্রি হবে, আমরা সেই প্রিজমগুলোকে বলবো থিন প্রিজম। থিন প্রিজম, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে আমাদের থিন প্রিজম বা পাতলা প্রিজম কাকে বলে? যে প্রিজমের জন্য এই রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেলটা লেস দ্যান ইকুয়াল টু হবে 10 ডিগ্রি, আমরা সেই প্রিজমগুলোকে বলবো থিন প্রিজম। তাহলে আমরা ছবিতে যখন আঁকবো তখন এইভাবে একটু পাতলা করে আঁকলেই হয়ে যাবে আমাদের, এটা একটা থিন প্রিজম, মানে আমরা বোঝাতে চাইছি যে অ্যাঙ্গেল অফ প্রিজমটা কম হবে। এবার যেটা প্রমাণ দেয় সেটা হলো এই থিন প্রিজমের জন্য আমাদের সেই চ্যুতির রাশিমালা, অর্থাৎ আমরা যেটা দেখলাম যে ডেল্টা ইজ ইকাল টু কত, ডেল্টা ইজ ইকাল টু আয়ন প্লাস আই টু মাইনাস এ, আমরা এটা করে এসেছি, আমরা সেই প্রমাণটা একটু দেখে নেবো থিন প্রিজমের জন্য। আবার দেখো এ ইজ ইকাল টু আমরা করে এসেছি কত, আর ওয়ান প্লাস আর টু আমরা করে এসেছি, এগুলো আমাদের প্রমাণ করতে হবে যে এই চ্যুতির রাশিমালা কার জন্য, থিন প্রিজমের জন্য। এবং সেক্ষেত্রে আমি ছবিটা চেঞ্জ করছি না, তোমরা যখন আঁকবে একটু আরেকটুকু সরু করে আঁকবে যাতে অ্যাঙ্গেল অফ প্রিজমটা একটু কম হয়, আমি বারবার সময় নষ্ট করতে চাইছি না, আঁকতে গেলে আবার সময় লাগবে। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এটা একটা থিন প্রিজম, এই থিন প্রিজমের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ প্রিজমটা লেস দ্যান ইকুয়াল টু 10 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে আমাদের যদি প্রায় লম্বা আপাতন বা লম্বা আপাতনের ক্ষেত্রে প্রমাণ করতে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে প্রমাণ করব। আমরা ধরে নিচ্ছি যে এটা প্রায় লম্বা আপাতন, তাহলে প্রায় লম্বা আপাতন হওয়া মানে আয়নের মান কম, আয়ন বা আই টুর মানটা কম হবে, তাহলে স্বাভাবিকভাবে তুমি লিখতে পারবে দেখো কিউ বিন্দুতে আবার সেই স্নেলের সূত্র যদি অ্যাপ্লাই করো তাহলে মিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কত, সাইন অফ আপাতন কোণ আয়ন বাই সাইন অফ প্রতিসরণ কোণ মানে আড়ন। আবার তুমি যদি আর বিন্দুতে স্নেলের সূত্র অ্যাপ্লাই করো তাহলে তুমি লিখতে পারবে সাইন অফ আপাতন মানে আই টু বাই বাই সাইন অফ আর টু, তাহলে এগুলো লেখা যায়, অবশ্যই লেখা যায়। তাহলে যেহেতু আমরা প্রায় লম্ব আপাতন ধরছি মানে পিকিউ রশ্মিটা প্রায় অভিলম্ব বরাবর যাচ্ছে, তার মানে আয়নের মান কি, আয়নের মান ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, তাহলে আয়ন এবং আই টুর মান যদি অতি ক্ষুদ্র হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই সম্পর্কটা দেখো কিভাবে লিখতে পারি, মিউ ইজ ইকুয়াল টু আয়ন এবং আরন যদি খুবই ছোট হয় তাহলে আমরা এটাকে লিখতে পারবো সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা, মানে সাইন আয়ন মানে আয়ন, সাইন আরন মানে প্রায় আরন ইজ ইকুয়াল টু, এটাও ঠিক তাই, সাইন আই টু মানে প্রায় আই টু আর সাইন আর টু মানে প্রায় আর টুর সমান। তাহলে এখান থেকে ছাত্রছাত্রীরা আমাদের মনে রাখতে হবে আয়ন সমান কত, মিউ ইন্টু আরন, আবার আমরা বলতে পারবো যে আই টু ইজ ইকুয়াল টু কত, মিউ ইন্টু আর টু, আমাদের এই দুটো জিনিস প্রমাণ করে নিতে হবে। এই মানটা আমরা নিয়ে গিয়ে এক নম্বর ইকুয়েশনে পুট করে দেবো। তাহলে আমরা এক নম্বর ইকুয়েশন থেকে কি লিখতে পারবো, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু দেখো আয়নের জায়গায় তুমি বসিয়ে দাও মিউ ইন্টু আরন প্লাস আই টুর জায়গাতে দেখো মিউ ইন্টু আর টু মাইনাস এ পড়ে আছে, তাহলে ইজ ইকুয়াল টু এখান থেকে মিউ কমন নিয়ে নাও, মিউ কমন নিলে পড়ে থাকছে দেখো আরন প্লাস আর টু মাইনাস এ, বলতে ছাত্রছাত্রীরা আবার আরন প্লাস আর টু সমান কত, এ না, তাহলে দেখো অত এ প্রমাণ হয়ে গেল ডেল্টা ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এ মাইনাস এ, দেয়ারফোর ডেল্টা ইজ ইকুয়াল টু এখান থেকে এ কমন নিয়ে নাও, এ কমন নিলে পড়ে থাকছে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, ডেল্টা ইজ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, তুমি এটাকে আগেও রাখতে পারো পরে রাখতে পারো, একটা ইম্পর্টেন্ট প্রমাণ থিন প্রিজমের জন্য আমাদের পরীক্ষাতে দেয়, পরীক্ষায় আসে যে দেখাও থিন প্রিজমের ক্ষেত্রে পাতলা প্রিজমের ক্ষেত্রে লম্ব আপাতন বা প্রায় লম্ব আপাতনের ক্ষেত্রে ডেল্টা ইজ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ। এবার অনেকে বলতে পারে স্যার এটা তো আপনি প্রায় লম্ব আপাতনের ক্ষেত্রে করলে, তাহলে লম্ব আপাতনের ক্ষেত্রে করলে কি হবে, লম্ব আপাতনের ক্ষেত্রে করলে তোমার সরাসরি দেখো আয়নের মানটা হয়ে যাবে জিরো, তাহলে আয়নের মান যদি জিরো হয়ে যায় আরো সহজ হয়ে যাবে,
তাহলে তুমি এই ইকুয়েশনে ডেল্টা ইজ ইকুয়াল টু লিখতে হবে কত, ডেল্টা ইজ ইকুয়াল টু আয়ন 0 হয়ে গেছে, তাহলে তোমার শুধু পড়ে থাকছে আই টু মাইনাস এ, তাই না? আবার দেখো এখানে তোমার এখানে আই টু মানটা কত হয়ে গেছে, মিউ ইনটু আর টু, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু আই টু জায়গায় তুমি দেখো মিউ ইনটু আর টু বসিয়ে দাও, মিউ ইনটু আর টু মাইনাস এ। আবার দেখো ছাত্রছাত্রীরা এ সমান দেখো আমাদের ছিল আর ওয়ান প্লাস আর টু, যেহেতু আয়ন জিরো লম্বা পাতানোর ক্ষেত্রে তাহলে আর ওয়ানও জিরো, তাহলে তোমার এখানে আর ওয়ান জিরো, তার মানে আর টু সমান অ্যাকচুয়ালি এ, তুমি এখানে বসিয়ে দাও মিউ ইনটু আর টু সমান কত এ মাইনাস দেখো এ, তাহলে এখান থেকে আবার তুমি এ কমন নিয়ে নাও, দেখো ডেল্টা ইজ ইকুয়াল টু প্রমাণ হয়ে গেল মিউ মাইনাস ওয়ান ইনটু এ, এটা হলো লম্বা আপাতনের ক্ষেত্রে আর এটা হলো প্রায় লম্বা আপাতনের ক্ষেত্রে, একটা ইম্পর্টেন্ট প্রমাণ আমরা শিখে গেলাম। এগুলো প্র্যাকটিস করতে হবে, তোমরা যতটা ভাবছো যে আমি যত সহজে করছি অত সহজ কিন্তু নয়, তোমাদের বারবার নতুন জিনিস শিখছো বারবার প্র্যাকটিস করতে করতে এগুলো কিন্তু রপ্ত করতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের যেটা যেতে হবে সেটা হলো লিমিটিং অ্যাঙ্গেল, লিমিটিং অ্যাঙ্গেলের আলোচনায়। তো সেই লিমিটিং অ্যাঙ্গেলের ক্ষেত্রে দুটো জিনিসের আমাদের লিমিটিং অ্যাঙ্গেল শিখতে হবে, একটা হলো অ্যাঙ্গেল অফ প্রিজমের লিমিটিং অ্যাঙ্গেল, আর একটা শিখতে হবে যেটা সেটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের লিমিটিং অ্যাঙ্গেল, মানে আপাতন কোণের লিমিটিং অ্যাঙ্গেল। তাহলে ছাত্রছাত্রীরা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা প্রিজমের যে কোনো অ্যাঙ্গেল অফ প্রিজমের ক্ষেত্রে বা যে কোনো মানের অ্যাঙ্গেল অফ প্রিজমের জন্য তুমি হয়তো রশ্মি ফেললে তুমি হয়তো এদিকে অপেক্ষা করছো যে কখন রশ্মিটা নির্গত হবে, তুমি কিন্তু রশ্মি নির্গমন রশ্মি নাও পেতে পারো। তাহলে আমরা পড়ছি এই কারণেই যে আমাদের এই নির্গমন রশ্মি পাওয়া যাবে না, এমন কোন অ্যাঙ্গেল অফ প্রিজম রাখলে বা তার থেকে বেশি রাখলে আমরা কোনো নির্গমন রশ্মি পাবো না, এদিক থেকে দেখা যাবে রশ্মিগুলো এই তল থেকে একদম টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে আবার এদিকেই ফিরে চলে আসছে। তাহলে অনেকেই হয়তো ভাবতে পারো স্যার যে কোনো প্রিজমের জন্য যে কোনো আপাতন কোণের জন্য তাহলে কি আমরা সবসময় এদিকে নির্গমন রশ্মি পাবো, উত্তর বলছে না, সবসময় কিন্তু নির্গমন রশ্মি পাওয়া যায় না। তাহলে তার জন্য আমাদের দুটো লিমিটিং অ্যাঙ্গেল আছে, একটা হলো অ্যাঙ্গেল অফ প্রিজমের লিমিটিং অ্যাঙ্গেল, মানে যার থেকে কম থাকলে তুমি নির্গমন রশ্মি পাবে, যার থেকে বেশি অ্যাঙ্গেল অফ লিমিটিং অ্যাঙ্গেল অফ প্রিজম যদি হয়ে যায় তাহলে কিন্তু তুমি কোনো নির্গমন রশ্মি পাবে না। আর একটা আছে আমাদের এই আপাতন কোণের একটা লিমিটিং ভ্যালু, অর্থাৎ যার থেকে কম ভ্যালু থাকলে তুমি কোনো নির্গমন রশ্মি পাবে না, যার থেকে বেশি আপাতন কোণের জন্য রশ্মি আপতিত হলে দেখা যাবে তুমি এদিক থেকে নির্গমন রশ্মি পাচ্ছ। তাহলে আমরা সেই দুটো জিনিসের এই লিমিটিং ভ্যালু নিয়ে আলোচনা করব, একটা হলো লিমিটিং অ্যাঙ্গেল অফ প্রিজম ফর নো ইমার্জেন্ট রে, মানে কোনো রশ্মি না পাওয়ার শর্ত, বা লিমিটিং অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ প্রিজমের লিমিটিং ভ্যালুটা কত, লিমিটিং অ্যাঙ্গেল অফ প্রিজম অর্থাৎ অ্যাঙ্গেল অফ প্রিজমের লিমিটিং ভ্যালুটা কত যাতে নো ইমার্জেন্ট রে অর্থাৎ কোনো নির্গমন রশ্মি পাবে না। তাহলে ছবিটা দেখো আমি একটু মডিফাই করে নিচ্ছি, আমি একটু মডিফাই করে নিচ্ছি, এখানে কি করলাম এখানে আমি এমন মানের, এটা নিশ্চয়ই আর থিন প্রিজম নয়, থিন প্রিজম আমাদের পড়া হয়ে গেছে, আমরা ধরে নিলাম এমন একটা প্রিজম নিয়েছি যে প্রিজমের ক্ষেত্রে এই অ্যাঙ্গেল অফ প্রিজমের মানটা এমন একটা মান রয়েছে যে মানের জন্য দেখা যাচ্ছে পিকিউ রশ্মিটা আয়ন কোণে আপতিত হলো, আয়ন কোণে প্রতিসরণ ঘটলো, আবার এই তলে দেখো আর টু কোণে আপতিত হওয়ার পর এই পিকিউ রশ্মিটা একেবারে এসি বরাবর বেরিয়ে চলে যাচ্ছে, জায়গাটা ভালো করে বোঝো, তার মানে দ্বিতীয় প্রতিসারক তল বরাবর ঘেঁষে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে তল বরাবর যাওয়া মানে ছাত্রছাত্রী এখানে আর আই আর আই টুর মানটা তাহলে কত হয়ে গেছে 90 ডিগ্রি, তল ঘেঁষে যাচ্ছে, তার মানে আমরা দেখো ওই যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যখন পড়ছিলাম তখন দেখেছিলাম যে ঘনমাধ্যমের যে নির্দিষ্ট আপাতন কোণের জন্য লঘু মাধ্যমের প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যায় অর্থাৎ প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়ে যায়, আমরা ঘনমাধ্যমের সেই আপাতন কোণটাকে বলতে পারি তাহলে ওই দুই মাধ্যমের জন্য সংকট কোণ থিটা সি, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল
বা যাকে আমরা বলি সংকটকণ। নিশ্চয়ই বোঝা গেছে? তাহলে আমাদের এখানে যেটা ধরে নিতে হবে সেটা হলো এই r2 ভ্যালুটাই হবে আমাদের সংকটকণ, মানে থিটাসি। আমরা এই r2 মানটা এমন থাকলো যাতে সংকটকোণের মানের সঙ্গে সমান হয়ে গেছে, তাহলে প্রতিসৃত রশ্মিটা একেবারে এসি বরাবর ঘেঁষে চলে যাবে। তার মানে আরএস এর গতিপথটা হয়ে যাচ্ছে একেবারে এসি বরাবর, তার মানে আমাদের নির্গমন কোণটা হয়ে যাচ্ছে 90°। তাহলে আমরা লিমিটিং অ্যাঙ্গেল বের করব, অ্যাঙ্গেল অফ প্রিজমের লিমিটিং ভ্যালুটা কত সেটা আমরা বের করব। তাহলে আমরা কি জানি, এ ইজ ইকুয়াল টু কত, এ ইজ ইকুয়াল টু দেখো আর অন প্লাস কত ছাত্রছাত্রীরা r2। খুব সহজ প্রমাণ, দেখো আমাদের এমটা দেখতে হবে, আমরা এর মানটা বের করতেছি, এ মানে আর অন প্লাস r2 পড়ে এসেছে। এবার এই আর অন আর r2 ভ্যালুটা তুমি একবার কিউ বিন্দুতে শ্রেণী সূত্রে অ্যাপ্লাই করো, একবার আর বিন্দুতে। তাহলে কিউ বিন্দুতে যদি শ্রেণী সূত্রে অ্যাপ্লাই করো, তাহলে আমরা জানি দেখো মিউ ইজ ইকুয়াল টু সাইন আয়ন বাই সাইন আর অন, তাই না? তাহলে এখান থেকে অর আমরা লিখতে পারবো, দেখো সাইন আর অন ইজ ইকুয়াল টু সাইন আয়ন বাই মিউ। তাহলে এখান থেকে দেখো দিস ইমপ্লাইজ আর অন পেয়ে গেলে তুমি, আর অন ইজ ইকুয়াল টু কত, সাইন ইনভার্স, সাইন ইনভার্স সাইন আয়ন বাই মিউ পেয়ে গেছি আমরা। আর আরেকটা জিনিস বের করতে হবে, তুমি এই আর বিন্দুতে সেলের সূত্রে অ্যাপ্লাই করো। তাহলে আর বিন্দুতে সেলের সূত্রে অ্যাপ্লাই করা মানে এখানে আমরা দেখতে পাচ্ছি সংকট কোণে পড়ছে, তো সংকট কোণে পড়া মানে আমরা কি লিখতে পারবো। আমরা অলরেডি জানি যে সাইন থিটা সি ইজ ইকুয়াল টু হয়ে যায় অন বাই মিউ, আমরা এই প্রমাণটা করে এসেছি। কারণ এখান থেকে তুমি এই থিটা সির মানটা, থিটা সি ইজ ইকুয়াল টু কত পেয়ে গেলে সাইন ইনভার্স অন বাই মিউ। তো এই থিটা সি এটাই তো r2, r2 ভ্যালুটাই তো থিটা সি, কারণ এখানে সংকট কোণে পড়ছে বলেই তো আমরা দেখতে পাচ্ছি বিভেদ দল ঘেঁষে চলে যাচ্ছে। তাহলে তুমি r2 জায়গাতে এটা বসাও আর r1 এর জায়গায় এটা বসাও, তার মানে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি দিস ইমপ্লাইজ a ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, a ইজ ইকুয়াল টু r1 এর জায়গায় সাইন ইনভার্স সাইন আয়ন বাই মিউ প্লাস কত, সাইন ইনভার্স অন বাই মিউ, আমরা পেয়ে গেছি দেখো রাশি। এবার আমাদের দুটো কেস নিয়ে আলোচনা করতে হবে। নাম্বার ওয়ান যেটা আলোচনা করতে হবে সেটা হলো রশ্মিটা যদি অভিলম্ব বরাবর পড়ে, তাহলে অভিলম্ব বরাবর মানে ডটেড লাইন বরাবর পড়া মানে আপাতন কোণের মান তখন জিরো। তাহলে আমরা প্রথম কেস যেটা পড়বো সেটা হলো আয়ন ইজ ইকুয়াল টু আমরা ধরে নিলাম জিরো। তাহলে ছাত্রছাত্রীর আয়ন যদি জিরো হয়ে যায় তাহলে অতএব এ সমান তুমি কত পেয়ে যাচ্ছ, দেখো সাইন জিরোর মান জিরো, তার মানে এইটা হয়ে যাচ্ছে জিরো, তার মানে এ সমান পড়ে থাকছে দেখো সাইন ইনভার্স, সাইন ইনভার্স কত অন বাই মিউ। তো সাইন ইনভার্স অন বাই মিউ মানেই তো থিটা সি, অর্থাৎ তখন অ্যাঙ্গেল অফ প্রিজমের সীমাস্থ মানটা হতে হবে থিটা সি। থিটা সি যদি কম থাকে তাহলে তুমি নির্গমন রশ্মি পাবে, আর যদি অ্যাঙ্গেল অফ প্রিজমটা থিটা সি এর বেশি হয়ে যায় অর্থাৎ এ ইজ গ্রেটার দেন যদি থিটা সি হয়ে যায় তাহলে তুমি দেখতে পাবে যে কোনো নির্গমন রশ্মি পাচ্ছ না, তখন এদিক থেকে রশ্মির এখান থেকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে আবার এদিকে ফিরে চলে আসছে। তার মানে সেই লিমিটিং ভ্যালুটা হলো থিটা সি, অ্যাঙ্গেল অফ প্রিজমের মানটা থিটা সি থেকে কম হলে নির্গমন রশ্মি পাবে, থিটা সি থেকে বেশি হলে পাবে না। এটা কোন ক্ষেত্রে, এটা যদি আপাতন কোণটা জিরো হয়, তার মানে আপাতিত রশ্মিটা অভিলম্ব বরাবর পড়ছে। আর দুই নম্বর কেসটা যদি দেখা যায় এবার আপাতিত রশ্মিটা এই বিকিউ বরাবর যাচ্ছে, তার মানে এবার আপাতন কোণের মান 90° হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা আয়ন ইজ ইকুয়াল টু 90 বসাবো, মানে তল বরাবর যাচ্ছে। তাহলে আয়নের জায়গায় 90 বসালে তুমি এই ইকুয়েশন থেকে আমরা যে মাদার ইকুয়েশন প্রতিষ্ঠা করে রেখেছি এ ইজ ইকুয়াল টু দেখো সাইন ইনভার্স, সাইন ইনভার্স এখানে হয়ে যাচ্ছে সাইন 90, সাইন 90° বাই মিউ প্লাস দেখো পড়ে আছে সাইন ইনভার্স দেখো অন বাই মিউ, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে 1, তার মানে সাইন ইনভার্স অন বাই মিউ প্লাস সাইন ইনভার্স অন বাই মিউ, তার মানে এটা 2 ইনটু সাইন ইনভার্স কত অন বাই মিউ। বলো তো ছাত্রছাত্রী যে সাইন ইনভার্স অন বাই মিউ মানে কত, থিটা সি, তার মানে এটা হয়ে গেল এর মানটা হয়ে গেল 2 থিটা সি, তার মানে আগের তুলনায় দ্বিগুণ হয়ে গেল। রশ্মিটা যদি 90° কোণে আপতিত হয়, তার মানে আপাতন কোণের মানটা যদি 90° হয়,
তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেল অফ প্রিজমের লিমিটিং ভ্যালুটা হবে থিটা সি। তুমি তার থেকে কম রাখলে নির্গমন রশ্মি পাবে, কিন্তু এই টু থিটা সি থেকে যদি বেশি হয়ে যায় অর্থাৎ লিমিটিং ভ্যালুটা হয়ে গেল টু থিটা সি, তাহলে টু থিটা সির কম থাকলে অ্যাঙ্গেল অফ প্রিজমের মানটা টু থিটা সির কম থাকলে এই লম্ব অর্থাৎ তল বরাবর আপতিত রশ্মির জন্য আপাতন কোণের মান 90 ডিগ্রির জন্য আমরা নির্গমন রশ্মি পাবো। কিন্তু যদি দেখা যায় অ্যাঙ্গেল অফ প্রিজমটা টু থিটা সির থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু তুমি কোনো রকমের নির্গমন রশ্মি পাবে না। সেই এখান থেকে মানে সংকট কোণের বেশি হওয়ার জন্য এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটবে, দিয়ে আবার ফিরে চলে আসবে। বোঝা গেছে? তাহলে নেক্সট আমাদের যেটা দেখতে হবে এবার লিমিটিং ভ্যালু বা লিমিটিং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এর এবার লিমিটিং ভ্যালুটা বের করব। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এর লিমিটিং ভ্যালুটা কত হবে আমরা সেটা বের করার চেষ্টা করছি। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাহলে এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এর লিমিটিং ভ্যালুটা কত হয় আমরা সেটা বের করার চেষ্টা করব। তাহলে অলরেডি দেখো আমরা শিখে এলাম যে এক্ষেত্রে ছেলে সূত্র যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে আমরা কি শিখলাম যে সাইন থিটা সি ইজ ইকাল টু দেখো 1/μ হয়। তো ছাত্রছাত্রীরা এখান থেকে আমরা কস থিটা সিটা একটু বের করে লিখে দিচ্ছি। কস থিটা সি ইজ ইকাল টু হয়ে যাবে দেখো রুট ওভার অফ 1 - সাইন স্কোয়ার থিটা সি, তার মানে তুমি এখানে 1/μ² বসাও, তার মানে এটা হয়ে যাবে রুট ওভার অফ μ² - 1/μ। আমরা এই দুটো মান বের করে রাখলাম। তাহলে এবার আমরা দেখো অলরেডি শিখে এসেছি কিউ বিন্দুতে শ্রেণীর সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাওয়া যায় সেটা আমরা শিখে এসেছি। তাহলে কিউ বিন্দুতে তুমি শ্রেণীর সূত্র অ্যাপ্লাই করো, তাহলে কিউ বিন্দুতে শ্রেণীর সূত্র অ্যাপ্লাই করলে আমরা পাবো কত? আমরা পাবো দেখো সাইন আয়ন বাই সাইন আয়ন ইজ ইকাল টু কত হয়, ইজ ইকাল টু ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ। তাহলে তুমি এখান থেকে অর এখান থেকে দেখো সাইন আয়ন ইজ ইকাল টু কত পেয়ে যাচ্ছ, মিউ ইন্টু সাইন আয়ন। তাহলে ছাত্রছাত্রীরা আমরা আবার শিখে এসেছি যে প্রিজমের জন্য এ ইজ ইকাল টু কত হয়, আয়ন প্লাস আর টু। তাহলে এখান থেকে বলো তো আয়ন সমান কত? আয়ন সমান হবে দেখো এ মাইনাস আর টু। তাহলে তুমি এই ভ্যালুটা এখানে পুট করে দাও, তাহলে অর আমরা এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি সাইন আয়ন ইজিকাল টু মিউ ইন্টু কত, সাইন এ মাইনাস আর টু। আবার অন্যদিকে দেখো আমরা এই কন্ডিশনে আর টুর মানটা কত ধরে নিয়েছি, থিটা সি সমান। তাহলে তুমি এখানে আর একটুকু এক লাইন করে নাও, এ মাইনাস আর টুর জায়গায় থিটা সি বসিয়ে দাও। তাহলে আমরা সেই এখানে যে আরন আরন সমান বসাচ্ছি এ মাইনাস থিটা সি, তাহলে সাইন অফ এ মাইনাস থিটা সি। এবার যৌগিক কোণের সূত্র গেল, তাহলে তুমি এখান থেকে মিউ ইজ ইকুয়াল মিউ ইনটু সাইন এ কস বি মাইনাস পেয়ে যাবে কস এ সাইন বি। আমরা ত্রিকোণমিতিতে শিখেছি, তাহলে এই যৌগিক কোণের সূত্র এখান থেকে দেখো অলরেডি আমার বের করা আছে সাইন থিটা সির মান 1/μ, কস থিটা সির মান এটা। তাহলে এটা পুট করো, তাহলে এখানে মিউ ইনটু দেখো পড়ে থাকছে সাইন এ কস থিটা সির মান রুট ওভার অফ μ² মাইনাস 1/μ মাইনাস এখানে পড়ে থাকছে দেখো কস এ ইনটু কত পড়ে থাকছে সাইন থিটা সি, সাইন থিটা সি মানে 1/μ। তাহলে এখান থেকে দেখো মিউটা কমন নিয়ে বের করলে কাটাকাটি হয়ে যাবে, তার মানে দিস ইমপ্লাইজ আমি একবারে লিখে দিচ্ছি আয়ন ইজ ইকাল টু হয়ে যাবে সাইন ইনভার্স সাইন ইনভার্স সাইন রুট ওভার অফ μ² মাইনাস 1 ইনটু সাইন এ মাইনাস হয়ে যাচ্ছে দেখো এখানে কস এ। তাহলে এটাই হলো আমাদের আপাতন কোণের সীমাস্থ মান। এই আপাতন কোণের সীমাস্থ মানের জন্য আমরা কোন রকমের এদিক থেকে ইমার্জেন্ট রে পাবো না, অর্থাৎ ওর থেকে যদি একটু বেশি হয়ে যায় তাহলে দেখা যাবে যে এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যাবে। তাহলে আমাদের এই দুটো জায়গা পড়তে হবে, আগের জায়গাটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক সময় প্রমাণ করতে দেয়, দেখে রাখবে দুটোই। আর লাস্ট আমরা চলে যাবো একেবারে আজকের সর্বশেষ আলোচনা যেটা প্রিজমের কিছু ব্যবহার, এগুলো ছবি আঁকতে দেয় তোমাদের, জাস্ট ছবি এঁকে ব্যাখ্যা দেয়। তাহলে প্রিজমের ব্যবহারের মধ্যে উল্লেখযোগ্য যেটা সেটা হলো টোটাল রিফ্লেক্টিং প্রিজম হিসাবে আমাদের এই প্রিজমের ব্যবহার, অর্থাৎ পূর্ণ প্রতি
হলো প্রিজম বলে যেগুলোকে, টোটাল রিফ্লেক্টিং প্রিজম। আর একটা যেটা রয়েছে সেটা হলো ইমেজ ইমেজ ইরেক্টিং প্রিজম। এই দুটো ব্যবহার আমাদের রয়েছে। নাম্বার ওয়ান আমরা প্রথমে বলবো যেটা, সেটা হলো টোটাল রিফ্লেক্টিং প্রিজম হিসাবে আমাদের প্রিজমের ব্যবহার। তাহলে টোটাল রিফ্লেক্টিং প্রিজম কাকে বলে? অনেক সময় লিখতে দেয়, আমরা কাকে বলবো? বলছে যে যে প্রিজমের ক্ষেত্রে দেখা যায় যে একটা কোণ হবে 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি, আর আর একটা কোণ হবে তোমার, আর বাকি যে দুটো কোণ সেই দুটো কোণের মানটা হবে তোমার 45 ডিগ্রি করে। তাহলে আমরা দেখতে পাবো যে সেক্ষেত্রে তোমার রশ্মি যদি পড়ে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে রশ্মিটার ক্ষেত্রে আলোক রশ্মির একদম পূর্ণ প্রতিফলন ঘটবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা টোটাল রিফ্লেক্টিং প্রিজম হিসাবে সেটাকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই টোটাল রিফ্লেক্টিং প্রিজম দেখা যাচ্ছে যে এটা একটা সমকোণী সমদ্বিবাহু প্রিজম, সমকোণী সমদ্বিবাহু প্রিজম, যার এই কোণটা দেখো মানে অ্যাঙ্গেল অফ প্রিজমের মানটা হয়ে গেছে 90 ডিগ্রি, আর বাকি দুটো কোণ কত ছাত্রছাত্রীরা? 45 ডিগ্রি, কারণ এটা একটা সমকোণী সমদ্বিবাহু প্রিজম, 45 ডিগ্রি। এবার কি করলে, দেখো তুমি এখান থেকে কোন আলোক রশ্মি নিয়ে গিয়ে ফেলছো, তাহলে একটা আলোক রশ্মি যেটা এ বি সি এই প্রিজমের দেখো এসি তলে লম্বভাবে পড়ছে, তার মানে কোনো প্রতিসরণ ঘটবে না, সোজা চলে যাবে। এই বিন্দুতে গিয়ে যখন পড়ছে তখন এখানে তুমি যদি একটা অভিলম্ব টানো, তাহলে অভিলম্ব টানা মানে এখানে আপাতন কোণটা কত? আপাতন কোণটা দেখো হয়ে গেছে, আপাতন কোণটা কত হয়ে যাবে? 45 ডিগ্রি। জিওমেট্রি থেকে বলতে পারি, তো আমাদের ক্রাউন কাঁচ বা ইন জেনারেল যে কাঁচগুলো হয় তাদের জন্য আমরা জানি যে সংকট কোণের মানটা 42 ডিগ্রি, তাহলে এখানে আপাতন কোণটা কত? 45, তার মানে 42-এর থেকে বেশি হয়ে গেছে, তার মানে এটা এই আপাতন কোণটা দেখো সংকট কোণের থেকে বেশি, তাহলে কি হবে? এখান থেকে পূর্ণ প্রতিফলন ঘটবে, পূর্ণ প্রতিফলন ঘটে এইদিকে চলে আসবে রশ্মিটা। রশ্মিটা আসার পর দেখো এ বি তলে যখন পড়ছে লম্বভাবে পড়ছে, লম্বভাবে পড়া মানে সোজা বেরিয়ে চলে যাবে। দেখো তো ছাত্রছাত্রীরা, এখানে এই প্রিজমটাকে কি আমরা টোটাল রিফ্লেক্টিং প্রিজম বলতে পারি না? অবশ্যই পারি, তার মানে এটা হলো একটা পূর্ণ প্রতিফলক প্রিজম। পরীক্ষা লিখতে দেয় পূর্ণ প্রতিফলক প্রিজম কাকে বলে? বলছে যে কোনো সমকোণী সমদ্বিবাহু প্রিজম যদি আলোক রশ্মির এখানে কোনো একটা তলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটায়, তাহলে আমরা সেই প্রিজমকে বলি টোটাল রিফ্লেক্টিং প্রিজম। এর সুবিধা কি দেখো, সাধারণ দর্পণও প্রতিফলন ঘটাতে পারে, টোটাল রিফ্লেক্টিং প্রিজম প্রতিফলন ঘটাতে পারে। দর্পণের তুলনায় এর সুবিধা হলো সম্পূর্ণরূপে প্রতিফলন ঘটাচ্ছে, মানে এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এই ধর্মটা ব্যবহার হচ্ছে, আর দর্পণের ক্ষেত্রে সাধারণ রিফ্লেকশন, তার মানে সেখানে কিন্তু কিছুটা প্রতিসরণ ঘটবে, কিছুটা শোষণ ঘটবে। দর্পণের তুলনায় এখানে কিন্তু প্রতিবিম্ব অনেক বেশি উজ্জ্বল হবে। আর যেটা বলতে পারি সেটা হলো আমাদের দর্পণ একটু মোটা হয়, তার বিভিন্ন তলে রশ্মির মাল্টি রিফ্লেকশন ঘটতে পারে, প্রতিবিম্বের একটা অস্বচ্ছতা সেখানে কিন্তু লক্ষ্য করা যায়, কিন্তু এখানে কিন্তু দেখো একটাই তল থেকে প্রতিফলন ঘটছে, যে কারণে আমাদের এখানে প্রতিবিম্ব কিন্তু অনেক বেশি স্পষ্ট এবং স্বচ্ছ হবে। কিন্তু অসুবিধা বলতে গেলে এটা একটু দাম বেশি, আর সাধারণ দর্পণ আমরা 20 টাকা 25 টাকা 30 টাকাতে কিনতে পাই, কিন্তু এগুলো কিনতে গেলে একটু পয়সাটা একটু বেশি খরচ হয়। ইয়ার নেক্সট আমরা দ্বিতীয় যে ব্যবহারটা দেখবো সেটা হলো ইমেজ ইরেক্টিং, ইমেজ ইরেক্টিং অর্থাৎ সমশীর্ষকারী প্রিজম। কোন একটা হয়তো অপশীর্ষ ছিল সেটাকে তুমি সমশীর্ষ করবে। এটা দুটো ভাবে করা যায়, একটা করা যায় চ্যুতি কোণ 0, কিন্তু দেখো সমশীর্ষ হবে কিভাবে? দেখো সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল অফ প্রিজমটাকে রাখবো উপরের দিকে, অ্যাঙ্গেল অফ প্রিজমটাকে উপরের দিকে রাখছি, আবার সেই সমকোণী সমদ্বিবাহু প্রিজম মানে এই কোণটা হলো আমাদের 90 ডিগ্রি, এগুলো 45 করে। তাহলে ধরো তোমার কোনো একটা অবশিষ্ট ইমেজ এখানে ছিল, মানে মাথাটা নিচের দিকে পাটা উপরের দিকে, তাহলে এখান থেকে দুটো রশ্মি নাও, দুটো সমান্তরাল রশ্মি গিয়ে পড়লো, এরা পড়ার পর এটা এখানে, এটা এখানে,
ভেতরে প্রবেশ করলো, করার পর এ দেখো এবার উপরের দিকে উঠে গেল, এও দেখো উপরের দিকে উঠে গেল, এর পরে দেখো নির্গত হচ্ছে, তখন কিন্তু যে রশ্মিটা দেখো পি থেকে শুরু হয়েছিল সে কিন্তু চলে গেল উপরে, আর যেটা দেখো কিউ থেকে শুরু হয়েছিল সে কিন্তু চলে গেল নিচে। তার মানে যে প্রতিবিম্বটা তোমার অবশিষ্ট ছিল সেটাকে দেখো সমশীর্ষ করার কাজে আমরা এই প্রিজমগুলোকে ব্যবহার করি, যে কারণে বলা হচ্ছে এটা ইমেজ ডিটেক্টিং প্রিজম। এটার ক্ষেত্রে চ্যুতি দেখো ঘটেনি, কারণ রশ্মি দেখো সোজা যাচ্ছিল, এখানেও দেখো রশ্মি সোজাই বেরিয়ে গেল, তার মানে এখানে চ্যুতির মান কত? জিরো। কিন্তু এখানে চ্যুতির মান কত? রশ্মিটা যাচ্ছিল এই দিকে, দেখো তুমি ঘুরিয়ে দিলে এই দিকে, তার মানে এখানে চ্যুতির মানটা কিন্তু 90 ডিগ্রি। তোমাকে এই ছবিগুলো কিন্তু আঁকতে দিতে পারে, 90 ডিগ্রি চ্যুতি কোণ এবং পূর্ণ প্রতিফলক প্রিজম হিসাবে প্রিজমের একটি চিত্র অঙ্কন করো, তখন ওটা আঁকতে হবে। এখানে তোমাকে বললো হয়তো ইমেজ ডিটেক্টিং বা সমশীর্ষকারী প্রিজম হিসেবে যেখানে চ্যুতির মান জিরো সেরকম চিত্রটা অঙ্কন করো, তখন এটা আঁকতে হবে। আর দ্বিতীয় যে কেসটা এটারই দেখো সাব যে পার্টটা, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের 180 ডিগ্রি চ্যুতি, সেটা কি হবে? সেটা আমরা কি করবো, অ্যাঙ্গেল অফ প্রিজমটাকে আমরা এদিকে রাখবো। এটা হলো আমাদের অ্যাঙ্গেল অফ প্রিজম, মানে এইটা হয়ে গেছে তোমার এবার 90 ডিগ্রি, এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এবার দেখো কি হয়, এখানে আমাদের একটা পিকিউ, সরি পিটা নিচের দিকে কারণ আমরা সমশীর্ষ করবো, পিকিউ একটা প্রতিবিম্ব আছে, এটাকে আমরা উল্টাবো এবার। তাহলে এখান থেকে পি থেকে একটা আলোক রশ্মি এখানে লম্বভাবে পড়ছে সোজা চলে যাবে, কিউ থেকে একটা আলোক রশ্মি লম্বভাবে পড়ছে সোজা চলে যাবে, এইখানে দেখো এবার আবার দেখো আপাতন কোণের মানটা কি হয়ে গেছে 45 ডিগ্রি, তার মানে 42-এর থেকে বেশি, তার মানে এই কেসটা ঘটবে, তার মানে সোজা নিচে চলে আসবে রশ্মি, এখানেও ঠিক সোজা নিচে চলে আসবে রশ্মি, এখানেও দেখো আবার দেখো আপাতন কোণের মানটা 45 ডিগ্রির থেকে বেশি, এই কোণগুলো মানে 42-এর বেশি, 45 ডিগ্রি কোণ এগুলো, তাহলে এই কোণটা 45 ডিগ্রি, তার মানে আবার ওই কেসটাই ঘটবে, তার মানে এখান থেকে রশ্মি সোজা চলে আসবে এইদিকে, এখান থেকে চলে আসবে সোজা এইদিকে। তাহলে দেখো তো ভালো করে লক্ষ্য করো, পি থেকে যে রশ্মিটা যাচ্ছে এটা এটা এইটা দেখো এবার চলে এসছে এইখানে পি, আর কিউ থেকে যে রশ্মিটা যাচ্ছে এটা 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 দেখো এইদিকে চলে এলো কিউ, তার মানে দেখো মাথাটা এবার উপরে চলে গেল, পাটা দেখো নিচে চলে এসছে, তার মানে সমস্যা হয়ে গেল। এটাই হলো আমাদের ইমেজ ইরেক্টিং, অর্থাৎ সমশীর্ষকরণ, মানে আমাদের এক্ষেত্রে প্রিজমেরও ব্যবহার আছে, এগুলো সবই কিন্তু আমাদের টোটাল রিফ্লেক্টিং প্রিজম। এবার তার অবস্থানগত কিছু পরিবর্তন ঘটিয়ে আমরা এগুলো অঙ্কন করব, তাহলে ভালোভাবে পড়তে হবে ছাত্রছাত্রীরা। আমাদের রিফ্র্যাকশান শেষ হয়ে গেল, আমি এবার অঙ্কের টাস্ক দেবো, তোমরা বাড়িতে সেগুলো করবে, পড়াশোনাটা চালিয়ে যাও, আজকের মতো এটুকুই।